দেখো, ভিডিও শুরুতে এই কথা বলে দেওয়া দরকার, আমি একটা মেসি ফ্যান, তো তার জন্যই আর কি লিও ক্যাফেতে যাওয়া। কিন্তু আমি যতটা না মেসি ফ্যান, আমার সাথে যে বন্ধুটা যাচ্ছে মানে অসিত, ও তার থেকেও ডবল মেসি ফ্যান। মানে ওর মোবাইলের ওয়ালপেপার থেকে শুরু করে ফেসবুকের কভার ফটো অবধি মেসির। তো আমার যতটা এক্সাইটমেন্ট ছিল ক্যাফে লিও যাওয়ার, ওর এক্সাইটমেন্ট আরও বেশি ছিল ক্যাফে লিও যাওয়ার। সো হ্যালো গাইস, দিস ইজ ডোমিক। তো আজ আমরা চলে এসেছি দমদমে। তো বেসিক্যালি আমরা দমদম থেকে আজকে যাবো ক্যাফে লিওতে। তো আমি একজন মেসি ফ্যান, তো সেই জন্য ক্যাফে লিওতে যাওয়ার একটা মানে বিশাল ব্যাপার। তো আমার সাথে আছে অসিত, ওকে দুর্গাপূজার ভিডিওতে দেখেছো, আমরা দুজন পুরো মেসির ফ্যান। আর মেসি রিসেন্টলি ওয়ার্ল্ড কাপও জিতেছে, যারা ফুটবল দেখছো তো দেখেছো আর কি, দেখছো বলছি দেখেছো। তো চলো দেখা যাক আমরা এখন ক্যাফে লিওতে যাই। দমদম মেট্রো স্টেশন থেকে নেবে, মাত্র 300 মিটার দূরেই অবস্থিত আমাদের এই ক্যাফে লিও। তো আমরাও পৌঁছে গেলাম হাঁটতে হাঁটতে। প্রথমে আমরা ক্যাফেতে ঢুকে অ্যাজ আ ড্রিঙ্ক হিসেবে অর্ডার দিই ভার্জিন মোজিতো। ভার্জিন মোজিতো আই জানি না, তোমরা বুঝতে পেরেছো তো আমি কিসের অর্ডার দিয়েছি, সেটাই অর্ডার দিয়েছি। আর এর সাথে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন কষা পিজা, সেটা আমার মোটামুটি তো এটার আলাদা রকমের স্বাদ লাগছে, কিন্তু জিনিসটা ভালো লাগছে, খারাপ লাগছে, ডিসেন্ট লাগছে। চিকেন মানে পিজাটার উপর চিকেন কষাটা দেওয়া, 199 টাকা দিয়ে ব্যাপারটা ঠিকঠাকই আছে, মানে ওয়ার্থ ইট আর কি। তোর কি মনে হয়, খেয়ে তোর কি মনে হলো? একেবারে বলবো আউট অফ দ্য বক্স কোনো ব্যাপার না, যে একবারে হেভি ব্যাপার সেরকম না, বাট ঠিক আছে। আর দুজন মিলে তো আসানিসে খাওয়া যাচ্ছে, আর 4 পিস আছে, 2 পিস আমি, 2 পিস তো খাবার ঠিকঠাক লাগছে ভাই, সেদিক থেকে আমার কোনো কমপ্লেন নেই। ও একা মাঠে মাঝখানে মেসি, চারিদিকে কতজন, এটা মানে জার্মানি প্রবাবলি, জার্মানি ছবি, ওই যে যখন ওয়ার্ল্ড কাপে ডেবিউ হয়েছিল, এটা আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ, এটা হচ্ছে 2017-তে। এটা কী পেয়েছিল ভাই, এটা কী কাপ, এটা আমি জানি না, এটা যারা জানো তারা কমেন্টে বলো। ওটা একদম মেসির ছোটোবেলার ছবি, জন্মদিন 1992, এটা হচ্ছে তার আগের ছবি, ওটা আমি একদম আলো পড়ছে দেখতে পাচ্ছ না। আর এটা হচ্ছে বার্সেলোনায় থাকাকালীন, এটা হচ্ছে জুতোর কালেকশান, এই যে এটা জুতোর কালেকশান, এই দেখো এইটা আমাদের সেই কোপা আমেরিকা জেতার সময় ছবি উঠেছিল। আর এইটা হচ্ছে সেই একটাই তো আছে গোট, আর এইটা হচ্ছে আমাদের হ্যান্ডমেড আই থিঙ্ক পেন্টিং মেসিকে নিয়ে, আর এইটা সেই সেই যে মুহূর্ত যার জন্য আমরা পাগল হয়েছিলাম ওয়ার্ল্ড কাপ। তো হিসাব মতো কেমন লাগছে তোর? খুবই ভালো লাগছে। সো গাইজ, আপাতত নর্মালি যে ক্যাফে খাবারগুলো হয় সেগুলো তো আমরা খেলাম, বাট এই ক্যাফেতে স্পেশাল কিছু খাবার আছে, মিলেনেসাস নাপোলিতানা, যেটা আমরা অর্ডার দিয়েছি আর কি। আমরা যাই, মানে মেসি খেতে খুব ভালোবাসে, হ্যাঁ মেসি ফেভারিট খাবার ছিল আমরা আপাতত শুনলাম। তারপর এখানে স্পেশালের মধ্যে আছে পানিকা স্যালাড, লাপুলগা চিকেন 762, দ্য গোল্ডেন লেক, এই কটা স্পেশাল আছে। তো আজকে আমাদের বললো লাপুলগাটা অ্যাভেলেবেল নেই, তো তার জন্য আমরা বললো যে মেসির যেটা ফেভারিট খাবার মিলেনেসাস নাপোলিতানা, আমি দেখেই বলছি, তো এটা আমরা অর্ডার দিলাম। আমরা জানি না জিনিসটা কেমন হবে, যেহেতু লিও মেসি ক্যাফেতে আসছি, লিও মেসি যদি জিনিসপত্র না খাই তাহলে তো তাকে অসম্মান করা হচ্ছে, তার জন্য আমরা এরকম টাইপের কিছু একটা অর্ডার দিচ্ছি। তো গাইজ, আমাদের মিলেনেসাস নাপোলিটানা চলে এসছে, মানে মেসির ফেভারিট খাবার। তো এখানে আমাদের প্রথমে একটা সাইডে ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া, তারপর একটা চিকেনের কোনো এলিমেন্ট দেওয়া, আই হোপ সো চিকেনই মনে হচ্ছে ব্যাপার দেখে, তারপর হচ্ছে স্যালাড দেওয়া। ফ্রেঞ্চ ফ্রাইটা তো এমনি নর্মাল আমরা একটা তুলে নিই, আলু ভাজা ফেভারিট। এটার দামটা আমরা বলিনি, এটার দামটা হচ্ছে 199। এটার দুটো লেয়ার আছে, একটা উপরে একটা এপারে, তো আমরা দুজন শেয়ার করে খাবো। পুরোটাই চিকেনের তৈরি, পুরোটাই ভেতরটা পুরো লেয়ারটাই চিকেন, এটা সেটা আলাদা রকম লাগছে, কিন্তু ভালো লাগছে আমার, ভালোই, খারাপ লাগছে না। তাহলে মিলেনিয়াস নাপোলিটানা একদম লাভলি, খেয়ে একদম খুশি গেল। মেসির ভালো লাগবে, আমাদের আবার ভালো লাগবে না, সেটা কীভাবে হয় তোমরা এসে ট্রাই করে দেখতে পারো, যদি আমার ব্লগ দেখে কেউ আসো তো এইটা ট্রাই করতে পারো, এটা ভালোই লাগবে। 199 হিসেবে ব্যাপারটা জাস্টিফাই, ভালো। আমরা ক্যাফে লিও থেকে এইমাত্র খেয়ে বেরোলাম,
তো আমাদের একটা মানে সামারি দিতে চাই রিভিউ হিসেবে। তো আমার যেটা মনে হচ্ছে আমি বলছি, তারপর রশিদ বলবে। তো আমার যেটা পার্সোনালি মনে হয় আমার যেটা পার্সোনালি মনে হয় যে জায়গাটা না, আমার যেটা সবথেকে ঢুকে প্রথমে লাগলো যে জায়গাটা বড় ছোট, কিন্তু ওরা এত সুন্দরভাবে সাজিয়েছে যে তোমার জিনিসটা ভালো লাগবে। আর দামগুলো মোটামুটি ঠিকঠাক ছিল, এক্সট্রিম না একদম, মানে মোটামুটি হিসাবে ঠিকঠাকই ছিল। খাবারের কোয়ালিটিও মোটামুটি ছিল, আউট অফ দ্য বক্স কিছু না যে খেয়ে ভাই হেভি লাগছে যে সেরকম ব্যাপারটা না, বাট ঠিক আছে, খেয়ে পুষিয়ে যাবে তোমার। মানে খাবার মোটামুটি ভালো, অ্যাম্বিয়েন্স তো আরও ভালো, আর সবথেকে ভালো হচ্ছে ক্যাফেতে মানে যে মানে যে আর কি আমি জানি না উনি মালিক কিনা বা যেই হোক না কেন, ওনাদের ব্যবহার প্রচণ্ড ভালো ছিল। তো সেই দিক থেকে ক্যাফেটা খুব ভালো। কিন্তু হ্যাঁ, একটা জিনিস বলতে হয়, ক্যাফেটা যেরকম টাইপের মানে তুমি ধরো আমি এমন হচ্ছে থাকি গড়িয়াতে, তো আমি কবি সুভাষ থেকে মানে একদম শুরুর মেট্রো থেকে লাস্ট একদম দমদম অব দিয়েছে খেয়ে মানে ক্যাফেলিওতে এলাম। কিন্তু ক্যাফেলিওতে এসে ওই জিনিসটা জাস্টিফাই করে না যে ভাই এত দূর থেকে এসে এরকম একটা বড় সড়ো আমরা ক্যাফে দেখবো এক্সপেক্ট করেছিলাম সে অনুযায়ী না। কিন্তু হ্যাঁ ভালো। এবার যারা নর্থের সাইডে থাকে, এটা তো আসলে নর্থে যারা থাকে তাদের জন্য ক্যাফেটা ভালো, কিন্তু অত দূর থেকে এসে একটা বিরাট কিছু না যে সেটা একটা ব্যাপার। কিন্তু সেই যে এই এলিমেন্টটা যদি আমরা বার করে দিই তাহলে ক্যাফেটা দুর্দান্ত ভালো, আমাদের এসে আমাদের খুব ভালো লেগেছে, তোমরাও আসতে পারো। ঠিক আছে চলো, আমাদের আজকের ইভিনিংটা খুব ভালোই কাটলো ক্যাফে লিওতে এসে। তোমরা যদি আমাদের ব্লগ দেখে কেউ আসো তো আসতে পারো। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং গাইস। তো এই ছিল আমাদের ক্যাফে লিও ব্লগ। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো টাটা, সবাই ভালো থেকো, সুখে থেকো, অ্যান্ড লাইক শেয়ার করতে ভুলো না।